এখন এই ব্যাটারি যে চার্জ হয়েছে সে বিষয়টা চেক করে নি। তো দেখেন হিউজ পরিমাণ আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি জানেন একটি প্রফেশনাল ব্যাটারি চার্জার কিভাবে তৈরি করবেন? প্রফেশনাল চার্জার তৈরি করতে গেলে আপনার বেশ কয়েকটি প্রফেশনাল পার্টস পাতি নিতে হবে, যেমন ভালো একটি ট্রান্সফর্মার, ভালো একটি ডায়োড এবং আপনার কাজগুলো খুব সুন্দরভাবে বুঝে করতে হবে। দুই তারে ট্রান্সফর্মার, তিন তারে ট্রান্সফর্মার, 12 ভোল্ট ট্রান্সফর্মার ভিতরে তিন কোয়ালিটি ট্রান্সফর্মার হয়। তো আমরা তিন তারে ট্রান্সফর্মায় আজকে কত এম্পিয়ার দিয়ে একটি চার্জার তৈরি করলে প্রফেশনাল হবে, ব্যাটারি ছোট ব্যাটারির থেকে 200 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবে, সেই বিষয়ে আজকে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেব আজকে এই ভিডিওতে। আমার কাছে এই যে ট্রান্সফর্মারটা দেখতে পারতেছেন, 12 ভোল্ট 10 এম্পিয়ার একটা ট্রান্সফর্মার, 10 এম্পিয়ার ট্রান্সফর্মার দিয়ে আপনি পারবেন 200 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে। আর এই ট্রান্সফর্মারটি আমি নিজে বাধাই করছি। তো আসুন আমি সংক্ষেপে এই ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রথমে আমরা এই ট্রান্সফর্মারটি এই জায়গায় বসাই নেব। বসাই নেওয়ার পরে আমাদের এই জায়গায় যে আমাদের এসি ইনপুটের দুইটা তার আছে, এসি ইনপুটের তার দুইটা আমরা জাস্ট এই সকেটের সাথে অ্যাডজাস্ট করে দেব। তিন তারে ফিল্টারিং করতে চাই, তাহলে আমাদের এই দুইটা ডায়োড আমাদের এই যে পজিটিভ মাথা দুইটা এক করতে হবে। এখন এই মাথাটা হলো আমাদের পজিটিভ, আর এই জায়গা যে গ্রাউন্ড আছে এটা হবে নেগেটিভ, তাহলে আমাদের দুই তারে ফিল্টারিং হবে। আর যদি আমরা দুই তারে করতে যাই, দুই তারে করতে গেলে আমাদের এই এসিয়ার ডায়োড একটা এই জায়গায় লাগাতে হবে। লাগাই আমি ঝালাই করে দিচ্ছি। তো এই জায়গায় আমি ঝালাই করে নিতেছি, বাস ঝালাই করা শেষ। এখন যদি আমি এই জায়গায় লাগাই দিই, তাহলে ফুল রেঞ্জে চার্জ হবে। তো আমাদের এখন এই ব্যাটারি যে চার্জ হয়েছে সে বিষয়টা চেক করে নি। তো দেখেন হিউজ পরিমাণ চার্জ হয়েছে, যেই পাওয়ারে চার্জ হয়েছে ট্রান্সফর্মার দিয়ে, ট্রান্সফর্মার যেই ক্ষমতাটা সেই বিষয়ে আমি আপনাদের এক্সট্রা ধারণা দিতেছি যে ট্রান্সফর্মার কত পরিমাণ এম্পিয়ার আছে। এই ট্রান্সফর্মারটি 10 এম্পিয়ার, তো 10 এম্পিয়ার ট্রান্সফর্মায় কীভাবে শক্তি দেয় সেই বিষয়টা একবার দেখাই নি। অবশ্য বুঝতে পারছেন যে 10 এম্পিয়ার ট্রান্সফর্মায় কী পরিমাণ শক্তি দেয়। তো এভাবে আরও একটা জিনিস আমি দেখাইতেছি, আমি যে ব্যাটারিটা চার্জ করছি ট্রান্সফর্মার ছাড়া একটা ফায়ার দিয়ে দেখাই। তো দেখেন কী পরিমাণ চার্জ হয়েছে এটা। তো ধন্যবাদ, খোদা হাফেজ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ, খোদা হাফেজ।